কার্ডম বিশ্বনাথ কার্বি লাইফ লৈ পুনৰ আপোনালোকক স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত আজি ৰাইজৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু বিগ ব্ৰেকিং নিউজ লৈ আহিছো আৰু এনে ধৰণৰ নিতৌ গুৰুত্বপূৰ্ণ খবৰ পাবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি এই ভিডিঅটি একোটাকৈ লাইক কৰিবলৈ নাপাহৰিব মানুহ ৰূপে দানৱ এক আচৰিত কাণ্ড শুনোৱা হওক নিঃসংস যুৱতীক অমানৱীয় অত্যাচাৰ ধৰ্ষণ একাংশৰ ভাইৰেল দিয়া ভিডিঅ' হয় ছ'চিয়েল মিডিয়াত বহুলভাৱে প্ৰচাৰিত হৈছে এক ভিডিঅ' এগৰাকী যুৱতীক কেইজনমান যুৱক সহিত এগৰাকী যুৱতীয়ে চলাইছে অমানৱীয় অত্যাচাৰ অৱশ্যে এই ভিডিঅ' ক'ত কেতিয়া সংঘটিত হৈছে এয়া কেতিয়াও জানিব পৰা হোৱা নাই কিন্তু এই ভিডিঅ' এতিয়া কঁপাই গৈছে গোটেই দেশ ভিডিঅ'টিত হোৱা বাৰ্তালাপৰ ওপৰত ভিত্তি কৰি এই ভিডিঅ'ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বুলি সন্দেহ কৰিছে একাংশই ভিডিঅ'টিত দেখিবলৈ পোৱা গৈছে যে একাংশ যুৱক আৰু এগৰাকী যুৱতীয়ে অতি নিষ্ঠুৰভাৱে এগৰাকী যুৱতীক প্ৰহাৰ কৰিছে কেৱল ইমানেই শান্ত নাথাকি যুৱতীগৰাকীৰ কাপোৰ খুলি অতি নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰে মানৱীয়তাক লজ্জিত কৰি যুৱতীগৰাকীৰ যৌনাংগত সোমাই দিয়া সুৰাৰ বটল এই ভিডিঅ'ই কঁপাই গৈছে এতিয়া দেশ কিয় বাৰে বাৰে এনে জঘন্য ঘটনা সংঘটিত হয় আৰক্ষীয়ে ইতিমধ্যে অচিনাক্ত লোকৰ বিৰুদ্ধে তদন্ত অব্যাহত ৰাখিছে লগতে অভিযুক্তৰ পৰিচয় দিয়াক পুৰস্কাৰ ঘোষণা কৰিছে এছ বি আই সকলৰ বাবে আছে এটা ভাল খবৰ কিয়নো ঘৰত বহিয়ে এতিয়া আপুনি উপভোগ কৰক এছ বি আই প্ৰদান কৰা এইসমূহ বিশেষ সুবিধা অধিক উপকৃত হ'ব শিশুসকল যদি আপুনি আপোনাৰ সন্তানৰ বাবে অনলাইন একাউণ্ট খুলিব বিচাৰে তেন্তে দেশৰ সৰ্ববৃহৎ বেংক ভাৰতীয় ষ্টেট বেংকে আপোনাৰ বাবে আনিছে এই সুবিধা যদি আপুনি আপোনাৰ সন্তানৰ বাবে অনলাইন একাউণ্ট খুলিব বিচাৰে তেন্তে লওক এই সুবিধা এছ বি আই নাবালকসকলৰ বাবে অনলাইন যোগে পেহলা কদম আৰু পেহলি উড়ান নামৰ সঞ্চয় একাউণ্ট খোলাৰ সুবিধা প্ৰদান কৰিছে একে সময়তে এই একাউণ্টবোৰত শিশুসকলৰ বাবে দৈনিক ধন ওলোৱাৰ সীমাও নিৰ্ধাৰণ কৰা হৈছে শিশুসকলৰ বাবে এই একাউণ্ট কেনেদৰে খুলিব আৰু ইয়াৰ লাভালাভ সম্পৰ্কে জানি লওক সকলো প্ৰথমতে আছে পেহলা কদম সঞ্চয় একাউণ্ট এই একাউণ্টৰ অধীনত যিকোনো বয়সৰ নাবালক ল'ৰা ছোৱালীৰ সৈতে পিতৃ মাতৃ তথা অভিভাৱকে যুটীয়া একাউণ্ট খুলিব পাৰে দুই নম্বৰতে ইয়াক পিতৃ মাতৃ বা অভিভাৱক বা শিশুটোৱে এককভাৱে পৰিচালনা কৰিব পাৰে তিনি নম্বৰতে এই কাৰ্ডখন নাবালক আৰু অভিভাৱকৰ নামত জাৰি কৰা হ'ব পেহলা কদম সঞ্চয় একাউণ্টৰ লাভালাভসমূহ জানক এই একাউণ্টত মোবাইল বেংকিং সুবিধা আছে যিয়ে 2000 টকা পৰ্যন্ত সকলো ধৰণৰ বিল পৰিশোধ কৰিব পাৰে দৈনিক লেনদেন কৰাৰ সীমা ৰখা হৈছে শিশু নামত বেংক একাউণ্ট খুলিলে ATM ডেবিট কাৰ্ড সুবিধাও প্ৰদান কৰে এই কাৰ্ডখন নাবালক আৰু অভিভাৱকৰ নামত জাৰি কৰা হ'ব আপুনি ইয়াত দৈনিক 5000 টকালৈকে উলিয়াব পাৰে ইণ্টাৰনেট বেংকিং সুবিধাৰ প্ৰতিদিনে 5000 টকালৈকে লেনদেনৰ সীমা নিৰ্ধাৰণ কৰা হৈছে ইয়ে আপোনাক সকলো ধৰণৰ বিল জমা কৰিবলৈ অনুমতি দিয়ে অভিভাৱকৰ বাবে ব্যক্তিগত দুৰ্ঘটনা বীমা আৱৰণো দিয়া হৈছে পেহলি উড়ান সঞ্চয় একাউণ্ট 10 বছৰ অধিক বয়সৰ শিশু যিয়ে নিজৰ হস্তাক্ষৰ কৰিব পাৰে সেইসকল শিশুৱে পেহলি উড়ানৰ অধীনত একাউণ্ট খুলিব পাৰিব এই একাউণ্ট সম্পূৰ্ণৰূপে নাবালকৰ নামত কৰা হয় ইয়াক তেওঁ অকলে চলাব পাৰিব বৰপেটাত খোকাৱাহ ঘটনা মোবাইলত কথা পাতি থকাৰ সময়তে এজন যুৱকৰ মৃত্যু হয় মৃত যুৱকজনৰ নাম ঋতুমণি দাস বৰপেটা চহৰ ডঙৰ কুচিৰ মুনিন্দ্ৰ দাসৰ একমাত্ৰ পুত্ৰ ঋতুমণি দাস বৰপেটাত খোকাৱাহ ঘটনা বিজুলী ঢেৰেকনিৰ সময়ত মোবাইলত কথা পাতি থকাৰ সময়তে বজ্ৰপাতত মৃত্যুৰ এজন যুৱকৰ মৃত যুৱকজনৰ নাম ঋতুমণি দাস বৰপেটা চহৰ ডঙৰ কুচিৰ মুনিন্দ্ৰ দাসৰ একমাত্ৰ পুত্ৰ ঋতুমণি দাস নিশা দুজন বন্ধুৰ সৈতে গাঁৱত ফুৰি আছিল যুৱকজন হঠাৎ আৰম্ভ হোৱা ধুমুহা বৰষুণৰ বাবে যুৱকজনে বন্ধু এজনৰ ঘৰৰ সন্মুখত আশ্ৰয় লৈছিল সেই সময়তে মোবাইলত ফোন আহিছিল যুৱকজনৰ ফোন এৰি থাকোঁতেই বজ্ৰপাতত মৃত্যু হয় যুৱকজনৰ ইপিনে আন এটা ঘৰৰ বাৰাণ্ডাত আশ্ৰয় লোৱা আন দুজন বন্ধুৰ ভাগ্যক্ৰমে প্ৰাণ ৰক্ষা পৰে বজ্ৰ পৰাৰ পিছতে যুৱকজনক লগে লগে বৰপেটা মেডিকেল কলেজ হাস্পাতাললৈ লৈ যায় যদিও চিকিৎসকে যুৱকজনৰ মৃত্যু হোৱা বুলি পৰিয়ালৰ লোকক জানিবলৈ দিছে 10 তাৰিখে 13 লাখক বৃদ্ধ পেঞ্চন 1.70 লাখে পাব বিধৱা পেঞ্চন
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতাত বুধবাৰে জনতা ভবনত অনুষ্ঠিত অসম মন্ত্রীসভার কেবিনেট বৈঠকে প্রশাসনীয় সংস্কারের ক্ষেত্রত কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। কেবিনেট বৈঠকখনের আরম্ভণিতে গোসাইগাঁও সমষ্টির বিধায়ক মার্জেন্দ্র নার্জারীর বিয়োগত শোক প্রকাশ করে আজির কেবিনেটে 2 মিনিট সময় মৌনতা অবলম্বন করে। কেবিনেটে সম্পূর্ণ সরকারি মর্যাদার প্রয়াত বিধায়কগীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত লয়। তদুপরি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আর উষাও গৌরা ব্রহ্মক আজি প্রয়াত বিধায়কগীর গৃহলগী সরকার হয়ে শোক সন্তুপ্ত পরিয়ালবর্গলে সমবেদনা জ্ঞাপন করবলে কেবিনেটে দায়িত্ব অর্পণ করে। ইপিনে কেবিনেট বৈঠকের পাছতেই কেবিনেটর মুখপাত্র মন্ত্রী পীয়ূষ হাজরিকায় এখন সংবাদ মেলযোগে সিদ্ধান্ত সমূহ সদরি করে কয় যে কৌশলকর সার্বজনীন বৃদ্ধ পেনশন আঁচনি, ইন্ডিয়া মিৰ সার্বজনীন বিধবা পেনশন আঁচনি আর দীনদয়াল দিব্যাঙ্গ যোজনার বিত্তীয় অনুমোদন বিচারি বিত্ত বিভাগে এটিয়াপা কোনো ফাইল প্রেরণ করার প্রয়োজন না থাকিব। সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠতম সচিবগুলি নিজাববীয়ক এই ধন হিতাধিকারীক মুকলাই দিব পাৰিব। এই আসনের তিনিখনের হিতাধিকারী এটিয়াপা প্রতি মাহর 10 তারিখে ব্যাঙ্ক একাউন্ট যোগে প্রাপ্য ধন লাভ করব। পূর্বতে বিভাগে বিত্ত বিভাগে ফাইল প্রেরণ করবলগা হয়েছিল, কিন্তু এতিয়া নালাগে। এক টকীয়া মুদ্রার পৰা পাওক 1 লাখ টাকা। আপনার হাতত আছে নেকি এই এক টকীয়া মুদ্রাটো? যদিহে আছে, লাভ করব আপনিও সম্পূর্ণ 1 লাখ টাকা। এতিয়া আপনি মাত্র 1 টকার মুদ্রার পৰা 1 লাখ টাকা উপার্জন করব পাৰে। ইয়ার বাবে আপনি কোনো ব্যবসায় বা কাম করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি করোনা সংকটের সময় অধিক টাকা উপার্জনের কথা ভাবি আছে, তেন্তে আপনার বাবে আছে এটা ভাল সুযোগ। এটা আপনি মাত্র এটা 1 টকীয়া মুদ্রার পৰা 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করব পাৰে। ইয়ার বাবে আপনি কোনো ব্যবসায় বা কাম করার প্রয়োজন নাই। যদি আপনার হাতত এই বিশেষ 1 টকার মুদ্রা আছে, তেন্তে আপনি ইয়াক অনলাইনত বিক্রি করব পাৰে আর উপার্জন করব পাৰে 1 লাখ টাকা। কেনেকৈ করব জানো আহক। উল্লেখযোগ্য যে বজারত সদায় পুরনি আর প্রাচীন বস্তুর চাহিদা থাকে। আন্তর্জাতিক বজারত ইয়ার চাহিদা যথেষ্ট বেশি। শেহতাক কিছুমান মানুষে ওয়েবসাইটত মুদ্রা বিক্রি করে কোটিপতি হয়ে পড়ছে। আজিকালি ই কমার্স ওয়েবসাইটত একে ধরনের সুযোগ উপলব্ধ হয়েছে। যদি আপনার মুদ্রা সংগ্রহ করা আছে, তেনেহলে আপনার ওসর এটা সুযোগ আছে যিয়ে আপনার কোটিপতি হওয়ার সপন বাস্তবায়িত করব পারে। ইয়ার দাম কিমান জানো আহক। রানী ভিক্টোরিয়া তথা 1862 মুদ্রা ই কমার্স ওয়েবসাইটত কুইকারত বিক্রি করা হয়েছে। ইয়ার মূল্য 1.5 লাখ টাকা। 1862 সনের এই বছরটি বিশেষ বছর গণনা করা হয়। ইয়ার বাবে আপনি প্রথমে ই কমার্স ওয়েবসাইটত পঞ্জীয়ন করব লাগিব। প্রথমে মুদ্রাটির এখন ফটো লোক আর ইয়াক ওয়েবসাইটত আপলোড করক। তারপর ক্রয় করব বিচারজনে পোনপটিয়াক আপনার সঙ্গে যোগাযোগ করব। তারপর আপনি মুদ্রাটির বিষয়ে আলোচনা, মূল্য পরিশোধ আর ডেলিভারির ঠাই নির্বাচন করব পারে। কত নিলাম করব? আপনি পুরনি মুদ্রা বা নোট নিলাম করার বাবে OLX বা ইন্ডিয়া মার্ট অনলাইন প্লেটফর্মত পরীক্ষা করব পারে। ইয়াত এনে ধরনের পুরনি নোট বিক্রি করা হয়েছে। ইয়াত আপনি আপনার লগ ইন আইডি তৈয়ার করব লাগিব। লগতে আপনি নিলামর বাবে আপনার নোটর এখন ফটো শেয়ার করব লাগিব। বহুলোকে প্রাচীন সামগ্রী ক্রয় করে, আনকি পুরনি নোটর সন্ধানত থাকে। তেওঁলোকে ইয়ার বাবে বৃহত্তর পরিমাণের ধন পরিশোধ করে। দোকান বন্ধ করবলে যাওয়া আরক্ষী কেতিয়া লাঠি জংলৈ আক্রমণ করে উদণ্ড ব্যবসায়ীয়ে। কোভিড বিধি সম্পূর্ণরূপে উলঙ্ঘা করে খাইন্ড আইনের সময় একাংশ দোকানিয়ে দোকান বজার খোলা রখার সময় আরক্ষী বন্ধ করবলে যাওতে মঙ্গলবারে সন্ধ্যা প্রায় 7 বজাত জামুগুড়িহাটর পানপুরত এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। জনসমাগম হয়ে থাকা দোকান পোহার বন্ধ করবলে আরক্ষী নির্দেশ দিয়ার পাছতে একাংশ দোষী কর্তিকারিয়ে আরক্ষী লাঠি জংলৈ চুচা লৈ অহার লগতে আরক্ষী শিল নিক্ষেপ করে। জামুগুড়ি আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে শূন্যলৈ প্রায় 20 জারেরও অধিক গুলি চালনা করবলে বাধ্য হয়। শূন্যলৈ গুলি চালনা করার পাছত দোষী কর্তিকারী সকল পলাই যাবলৈ সক্ষম হয়। যদিও দোষী কর্তিকারীর আক্রমণত এতিয়া 2 গৰাকী আরক্ষী জোৱান সামান্য পরিমাণে আহত হওয়া লগতে শিলগুটি নিক্ষেপের ফলত আরক্ষীর এখন বলেরো গাড়িরও ক্ষতি হয়। ঘটনাস্থলীত নিশাই জিলা দণ্ডাধীশর লগতে শোণিতপুর জিলার উচ্চ পদস্থ আরক্ষী বিষয়া সকল উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর এই ঘটনার লগত জড়িত সকলক চিনাক্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করবলে স্থানীয় আরক্ষীর লগত আলোচনা করে। ইফালে পানপুরত একাংশ কোভিড বিধি উলঙ্ঘাকারী এইদরে আরক্ষীর উপর চলো এই আক্রমণক এতিয়া পানপুর সচেতন রাইজে তীব্র ভাষায় গরিহণা দিছে।
কুকুরের পিঠিত বেলুন বান্ধি উড়াই দিয়া ভিডিও এটা ভাইরাল হল। গ্রেফতার করেছে সেইজন ইউটিউবারক। ইউটিউবার গৌরব জৈনক দিল্লী আরক্ষী গ্রেফতার করেছে। জানিব পৰা মতে তেওঁ গৌরবে এটা কুকুরের পিঠিত বতাহত উড়া বেলুন বান্ধি উড়াই দিছিল। এই ভিডিও সোশ্যাল মিডিয়াত এতিয়া বহুলভাবে প্রচারিত হয়েছিল। দিল্লির ইউটিউবারজনে গ্যাসের বেলুন কুকুর এটার পিঠিত বান্ধি উড়াই দিছিল। এই ভিডিও গৌরবে নিজের ইউটিউব চ্যানেলত প্রচার করেছিল। ইয়ার পিছতে ঘটনা সন্দর্ভত পি এফে সস্থায়ী গৌরবের বিরুদ্ধে এজাহার দাখিল করে আর দিল্লী আরক্ষী গৌরবক গ্রেফতার করে। তেন্তে আজি খবরকেইটা ইমানতে আছিল। পুনৰ লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত। তেতিয়ালৈকে ধন্যবাদ।